দেখো আমি একটা শোলা কচু নিয়েছি শোলা কচুটাকে আমি এখন রান্না করব একদম অন্য রকম করে রান্না করব কচুটা হেলদি কচুটাকে এখন আমি কেটে নিচ্ছি এইভাবে ছাড়িয়ে নেবো শোলাগুলোকে কচু কেটে নিলাম একদম পচা বের হয়ে গেছে কচুর মাথার দিকটা তাও একটু ভালো আছে আমি ওইটা বেছে নিচ্ছি পচাটা ফেলে দিলাম পুরোটাই পচা বের হয়ে গেছে প্রচুরটা পুরো পচা বের হয়েছে এটুকু বের হলো এটুকু এখন রান্না করব সব সবজি মিশাই দেবো তো কোনো অসুবিধা হবে না অনেকটাই হয়েছে প্রচুর পচা বের হয়েছে ওটা ফেলে দিলাম এটা অনেকটাই হয়েছে এখন একটা আলু দিব পাঁচ রকম সবজি দিয়ে আজকে আমি হেলদি খাবার বানাবো একদম একটু শাক হলে ভালো হতো একটু শাক দিয়ে এখানে যে কোনো একটু পালং শাক ডুবা হলেও ভালো হতো দেখতে ভালো লাগতো সবজিটা চলো আমার সবজি কাটা হয়ে গেছে এখন রান্না করবো চলো কড়াইয়ের মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি এরকম গ্যালাস দিয়ে আমি দুই গ্লাস জল দিয়ে দিলাম এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম চার পাঁচটা ঢাকা দিয়ে দিলাম আমি এখানে কাঁচা লঙ্কা আর আদা নিয়েছি এটা এখন আমি বেটে নিব মশলাটা মশলাটা আমার বাটা হয়ে গেলে এখন নামিয়ে নিব বাটির মধ্যে কিছুক্ষণ পর চলে আসলাম সবজি আমার সেদ্ধ হয়ে গেছে সবজিটা এখন নামিয়ে নিব। সম্বার দিব কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম সাদা জিরা সম্বার দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম মশলাটা ভাজা হয়ে গেছে আদা লঙ্কা বেটে রেখেছি ওটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম একটা নাড়ে নিচ্ছি এক চামচ গুঁড়ো দিয়ে দিলাম হলুদে গুঁড়া দিয়ে দিলাম অল্প করে মশলাটাকে এখন ভেজে নেব একটু মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এখন সেদ্ধ করে সবজিটা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ এখন ফুটিয়ে নেব জলটাকে একটু ধনিয়পাতা কুচানো দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিচ্ছি নাড়িয়ে দিচ্ছি অল্প করে মিষ্টি দিয়ে দিলাম একটু নাড়িয়ে দিচ্ছি নিরামিষ সবজি আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে দিচ্ছি এত গরমের মধ্যে বেশি মশলা তো ভালো লাগে না একটু হেলদি খাবার মাঝে মাঝে খেতে হয় আমার আজকে রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক তোমার সাবস্ক্রাইব অবশ্যই করে দিবে আজকে এই পর্যন্ত আবার কালকে অন্য কিছু রান্না নিয়ে আসবে